আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, এর কারণ হলো আমি কিছুটা শারীরিকভাবে অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আজকের ভিডিওতে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমরা সবাই শুনতে পাচ্ছি যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো সম্ভব হচ্ছে না বা বরখাস্ত করা সম্ভব হচ্ছে না। আমরা এই কথাটা অনেক বেশি শুনতেছি আর নিউজ চ্যানেলগুলোতে ঢুকলেই এখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে নিয়েই প্রধান প্রধান নিউজগুলো হয়ে থাকে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে আমি রাজনীতি নিয়ে বা আমাদের দেশ নিয়ে তেমনভাবে সচেতন ছিলাম না, আমি তেমন কোনো নিউজ দেখতাম না। একাডেমিক পড়াশোনা করতাম এবং এর মধ্যেই আমার জ্ঞান সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, বাংলাদেশের সব ছাত্ররা যখন ঝাঁপিয়ে পড়ল, তখন থেকে আমার মধ্যে নতুন একটা আগ্রহ জন্ম নিল নিজের দেশের মানুষ এবং দেশ সম্পর্কে জানতে। এখন আমার প্রচুর ভালো লাগে। আমার মনে হয় এই বিষয়টা শুধুমাত্র আমার ক্ষেত্রে ঘটে নাই, আমার জেনারেশনের যত স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে, আগে নিউজ চ্যানেলে অত বেশি ঘাটাঘাটি করতো না, কিন্তু আমার মনে হয় এখন সবাই রাজনীতি নিয়ে বা দেশ নিয়ে সচেতন থাকে এবং তাদের জানারও আগ্রহ অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই যে রাষ্ট্রপতি নিয়ে আমি যেই কথাটা বলবো, আমি আগে যখন দেশ সম্পর্কে আমার সচেতনতা অত বেশি ছিল না, আমি নিউজ নিয়ে অনেক বেশি আপডেটেড ছিলাম না, তখন আমার মনে হতো কি যে প্রধানমন্ত্রী বা দেশের সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটি আছেন তিনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে থাকার পরেও যে তাদেরকে অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হয়, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয়, তারা চাইলেই যে কোনো রুলস এবং সেই রুলস অনুযায়ী কাজ করতে পারেন না, এটা এখন খুব ভালোভাবে আসলে বুঝতেছি। এই যে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে রাষ্ট্রপতিকে যে পদত্যাগ করানো যাচ্ছে না বা তাকে যে বরখাস্ত করানো যাচ্ছে না, এর কারণ কি জানেন? আমি জানি, এটা সবাই জানে, কিন্তু যারা জানে না, আমার মতো স্টুডেন্ট যারা রিসেন্টলি দেশ এবং দেশের মানুষ নিয়ে সচেতন হচ্ছে বা জানতে চাচ্ছে, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা। আমরা মনে করতেই পারি যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো বা বরখাস্ত করা এটা তো খুবই সামান্য একটা বিষয়। আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি চাইলেই পারেন তাকে চাকরি থেকে বরখাস্ত করতে, কিন্তু আসলে বিষয়টা এমন না। আমাদের যে সংসদ রয়েছে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়ী হওয়ার পরে ভেঙে দেয়া হলো, সেই সংসদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমরা সবাই জানি সংসদে টোটাল 350টা আসন রয়েছে। এই 350টা আসনের মধ্যে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপতি হতে চায় বা যে ব্যক্তিটি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে 350টা ভোটের মধ্যে 2/3 ভোটে জয়ী হতে হয়। সংসদ সদস্যরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দেন এবং সেই ব্যক্তির ভোট গণনা করেন স্পিকার। ভোট যদি 2/3 বেশি হয় তাহলে তখন সেই ব্যক্তিটি রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হলো, রাষ্ট্রপতিকে পদত্যাগ বা বরখাস্ত করার জন্য এই সেম নিয়মটা ফলো করতে হয়। রাষ্ট্রপতিকে তার স্থান থেকে সরাতে হলেও সেই সংসদ প্রার্থীদের ভোট লাগবে। এই ক্ষেত্রেও 2/3 বেশি ভোট যদি নেগেটিভ আসে যে এই ব্যক্তিটিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না, তখন সেই ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গা থেকে সরানো যায়। এছাড়াও রাষ্ট্রপতি চাইলে নিজ থেকে পদত্যাগ করতে পারে। তাকে পদত্যাগ করার জন্য সাইন করতে হবে এবং এই সিগনেচারটা সংসদ ভবনে স্পিকারের কাছে জমা দিতে হবে, এবং সিগনেচার সহ সেই লেটারটা যখন স্পিকার গ্রহণ করবে তখন তিনি পদত্যাগ করতে পারেন। এই হলো সংবিধানের নিয়ম, মানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বা বরখাস্ত করার জন্য, পদত্যাগ করানোর জন্য সংবিধানের এই রুলসটা করা হয়েছে। কিন্তু আমাদের তো এখন সংসদ নেই, তাই আমরা সকলে চেয়েও রাষ্ট্রপতিকে তার জায়গা থেকে সরাতে পারছি না। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টারা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করতেছেন এবং তারা সকলের মতামত নিয়ে একটা আলোচনায় পৌঁছাবেন এবং একটা সিদ্ধান্ত নেবেন যেটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি আশা করছি।